রাজপহলে দেশের ষোড়শতম রাষ্ট্রপতি নির্বাচন প্রতীক চিহ্নহীন এই রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনজাতি নেত্রী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী জোটের প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা রাজ্যসভা এবং লোকসভার সাংসদ ও সবকটি রাজ্যের বিধানসভার বিধায়কদের নিয়ে গঠিত ইলেকট্রোরাল কলেজের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই নির্বাচন সোমবার সকাল ১০টা থেকে শুরু হবে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত রাজ্য বিধানসভার লবিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার দেশের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এই নির্বাচনে এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোমবার সকাল ১০টা থেকে শুরু হবে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত লোকসভা এবং সবকটি রাজ্যের বিধানসভায় ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে রাজ্য বিধানসভার লবিতে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ এখানে ভোট দেবেন রাজ্য বিধানসভার ৬০ জন সদস্য উল্লেখ্য যে লোকসভা রাজ্যসভা এবং বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত ইলেকট্রোরাল কলেজের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এই ইলেকট্রোরাল কলেজের মোট সংখ্যা ৪,৮০৯ জন এর মধ্যে লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা ৫৪৩ জন রাজ্যসভার মোট সদস্য সংখ্যা ২৩৩ জন এবং দেশের সবগুলো রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা ৪,৩৩ জন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভার একজন সদস্যের একটি ভোটের মূল্য ৭০০ সেই অনুসারে রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের মোট ভোট মূল্য ৫,৪৩,২০০ এছাড়া দেশের সবকটি রাজ্যের নির্বাচিত বিধায়কদের মোট ভোট মূল্য ৫,৫৩,২৩১ এই হিসাবে রাষ্ট্রপতি নির্বাচনে সব সাংসদ এবং বিধায়কদের মোট ভোট মূল্য ১০,৮৬,৪৩১ এর মধ্যে এনডিএর মোট ভোট ৬,৬৩,৬৩৬ এবং বিরোধীদের মোট ভোট ৩,৯২,৫৫১ ভোট অঙ্কের এই সমীকরণে নির্দ্বিধায় বলা যায় যে ইতিহাসের দোরগোড়ায় দ্রৌপদী মুর্মু দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি পাচ্ছে দেশ ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড